গোঘাট থানার অন্তর্গত গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের টাঁড়ুই 10ঘড়ায় বিজেপি পতাকা পোড়ানো ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপির তরফ থেকে বলা হয় যে কে বা কারা রাতের অন্ধকারে তাদের সমস্ত পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। ঘটনার তদন্তের জন্য তারা গোঘাট থানাকে জানাতে পারে বলে জানা গেছে। পতাকা, ব্যানার, পোস্টার সব মেরেছিল। সেই পোস্টারগুলো রাতের অন্ধকারে কারা বা কেউ কী ঘটনা ঘটিয়েছে তা আমরা জানিনি। সকালে এসে দেখছি আমাদের সব ছেলেরা বলছে যে পতাকাগুলো পুড়িয়ে দিয়েছে, ব্যানার পুড়িয়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে বা ছিঁড়ে দিয়েছে, তারপর পোস্টারগুলো ছিঁড়ে দিয়েছে। এই পরিস্থিতি দেখে আমরা উপনেতৃত্বকে জানাইছি। উপনেতৃত্ব ভাবছে তারা থানা পুলিশ যাবতীয় কিছু করণীয় করবে। তারা এরপর যে কোনো পতাকা পুরানো মানেই হচ্ছে মায়ের সমান। সে পতাকাকে যারা ধরে থাকে, ছত্রছায়ায় থাকে, তারাই তার পতাকার মর্ম বুঝে। তো যে কোনো পতাকা কেউ করাটা উচিত নয়। কারা পুড়িয়েছে বলে মনে হচ্ছে আমরা? এ অবিজেপি দলগুলি করেছে কেউ, মানে কারোর ওপর কোনো অভিযোগ আপনাদের কিন্তু নেই? আমরা দেখিনি তো কি করে বলবো, দেখা নেই। কারণ এগুলো অবিজেপি দল যারা, তারা একমত করেছে আমাদের মানে অনুমান। এখানটা কোন জায়গা, কোন পঞ্চায়েত? কামারপুকুর পঞ্চায়েত, তাড়ুই গ্রাম।